আমাদের প্রিয় নবী এবং ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে শেষ রক্ষা হল না এক হিন্দু পুলিশ কুলাঙ্কারের পুলিশের হাতেই ধরা খেলেন জনতার গণধোলায় খাওয়ার আগে জানা যায় ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী সালাল আলহাসাল্লামকে নিয়ে কটুক্তি করে ফেসবুক পোস্ট ও কমেন্ট করার অভিযোগে পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার মুবাসিরা হাবিব খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে পাঠিয়েছে তিনি জানান ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মন্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার সোল্লা গ্রামের বাসিন্দা এই ঘটনায় অনেকটা উত্তপ্ত হয় সাধারণ মানুষ নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা দায়ের করা হয়েছে এদিকে ইসলাম ও মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শুক্রবার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেয় সাধারণ মুসল্লিরা অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন